বলবে রব্বুল আলামিন এই আমলনামা আমার না, এত গুনার কাজ আমি করিনি, তোমার দুই ফেরেশতা কেরামান কাতেবিন আমার সাথে দুশ্মনী করে আরেকজনের আকাম কুকাম আমার খাতায় লিখছে। ফিআইয়ে সুরতিন, এটাকে আবার একটু দেখেন, সুরত বুঝেন তো, চেহারা আকৃতি ফেস অ্যাপিয়ারেন্স। প্রথম মানুষ আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কেয়ামত পর্যন্ত দুইটা মানুষের চেহারা বোধ হয় একরকম হয়েছে, জোরে কন, দুইজনের চেহারা যদি একরকম হতো। আল্লামা জারুল্লাহ জমকশরী রহমতুল্লাহ আলাই লিখেছেন, আল্লামা শেখ আহমদ কাস্তালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই লিখেছেন, হাদিসের এই বড় বড় বিশেষজ্ঞ, তাফসিরের বিশেষজ্ঞ তারা লিখেছেন, চেহারা দুইটা যদি আল্লাহ একরকম তৈরি করতেন হাসরের ময়দানে গুতাগুতি লেগে যেত, গুতাগুতি। আমল নামা হাতে দেবেন আল্লাহ হাসরের মাঠে, দিয়ে বলবেন একরা কিতাবাক, নাও এটা তোমার আমল নামা পড়ে দেখো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, এটা পড়ে দেখো তোমার কি পাওনা, জান্নাত নাকি জাহান্নাম। বান্দা আমল নামা এইভাবে পড়বে, পড়ে দেখবে লাল দাগ বেশি, লাল দাগ বুঝেন বিপদ সংকেত, পাপ ডেঞ্জারাস সাইন। এখন সে হাসরের মাঠে হাঁটবে আর চিন্তা করবে যে লাল দাগ, এত বেশি লাল দাগ, বাঁচার কোনো আশাও নাই উপায়ও নাই। সুবহানাল্লাহ মা হাজাল কিতাব, সুবহানাল্লাহ এটা কেমন আমল নামা, মা মিন সগীরাতিন আলা কবীরাতিন, আমার জীবন বড় ছোট মাঝারি ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরমাণু পরমাণু সব কিছু, কোন দিন কোন রাস্তা দিয়ে হেঁটেছি, এই 60 বছরের সব কিন্তু এখানে রেকর্ড আছে, আছে নাকি নাই? রাস্তা দিয়ে হাঁটার সময় তুমি কয়বার চোখের পলক মেরেছো, চোখের পলক বাইলাতা বুঝেন তো, এইবার বুঝছেন, চোখের বাইলাতা কয়বার মেরেছ, কোন দিকে কয়বার তাকিয়েছ, কয়বার ঢুকিলেছ, ঢুক ঢুক বুঝেন, এটা পর্যন্ত লেখা আছে, কোনো কিছু বাদ নাই। নাফরমান বন্দা, তেড়া বন্দা, যখন দেখবে লাল দাগের মেজরিটি, বাঁচার কোনো উপায় নাই, হাসরের মাঠে তেড়ামি শুরু করবে, পুকুর চুরি না সাগর চুরি শুরু করবে, বলবে রব্বুল আলামিন এই আমল নামা আমার না, এত গুনার কাজ আমি করিনি, তোমার দুই ফেরেশতা কেরামান কাতেবিন আমার সাথে দুশ্মনী করে আরেকজনের আকাম কুকাম আমার খাতায় লিখছে। রব্বুল আলামিন আমার 60 বছরের জীবনের আমল নামার পরীক্ষার খাতাটা আবার একটু রিস্ক্রুটনিং করো, রি এক্সামিন করো। আচ্ছা ভাই, ফেরেশতার বোধে খেয়ানত করে, দুই নম্বরই করে, জোরে কন। একদল ইহুদি পণ্ডিত, কোরআন নাজিল হচ্ছে, কোরআন নাজিল, তারা বলল এই কোরআন মোহাম্মদের কাছে কে আনে, কে পৌঁছায়? ইহুদিদের ধর্মীয় নেতা তারা বলল ওই সেই ফেরেশতা যেই ফেরেশতা মুসার কাছে, ইব্রাহিমের কাছে, আদমের কাছে, সকল নবীর কাছে, আর সে আজিমের হেড অফিস থেকে নবুয়তের ব্রাঞ্চ অফিসে, আর সে আজিমের হেড অফিস থেকে নবুয়তের ব্রাঞ্চ অফিসে যুগে যুগে যেই ফেরেশতা রানার ছিল, রানার বুঝেন তো কি, ডাকানে ডাকানে চিঠিপত্র টেলেক্স টেলিগ্রাম এগুলো আনা নেওয়া করে, সেই জিব্রাইল আমাদের সাথে দুশ্মনী করে, ইহুদিরা বলতেছে এই কোরআন যে আমাদের বিরুদ্ধে কথা বলে এটা আল্লাহর কথা নয়। জিব্রাইল আনার সময় কোথায় লহে মাহফুজ আর শে আজিম, আর কোথায় মক্কা মদিনা? এখন জিব্রাইল আনার সময় কিছু কথা মাইনাস করেছে আর কিছু কথা প্লাস করেছে, কিছু কথা যোগ করেছে জিব্রাইলে বানাইয়া আর কিছু কথা বাদ দিয়েছে। আল্লাহু আকবার, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা
অহিউই ইউহা, এই জিব্রাইল এমন আমানতদার, লা ইয়াহসুন আমরুল্লাহ, এক বিন্দু এক রত্তি এক সরিষে এক তিল আল্লাহর হুকুমের বাইরে ফেরেশতারা বোধ হয় যায়। ও নাহানু নুসাববিহু বিহামদিকা অনুকাদ্দেসুলাক, সুরে বাকারা এই আয়াতটার বাংলা তফসির আপনি পড়েন। আল্লাহ যখন বললেন ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করতে চাই, খলিফা বানাতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা কি বলেছিল? কাদু, সব ফেরেশতা সমস্বরে বলল, আতা জালু ফিহা রব্বুল আলামিন, জামেলা জামেলায় যাইয়া কোনো কাম নাই, মাইয়ুফসিদু ফিহা ওয়াইয়াসফিকুদ্দিমা, মানুষ সৃষ্টি করবে, তারা দুনিয়াতে মারামারি করবে, খুনাখুনি করবে, হানাহানি করবে, রক্তারক্তি করবে, তারা দুনিয়াতে সীমা লঙ্ঘন করবে, ইবাদত বন্দেগি ছেড়ে দেবে। অনাহানু ওয়াই হালিয়া, আলেমরা বুঝবেন অবস্থা এই যে, নাহানু আমরা ফেরেশতারা, নুসাববিহু বিহামদিকা অনুকাদ দেসুলাক, সাব্বাহা ইউসাববিহু তাসবিহান, তোমার যত রকমের জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই জিকিরটা আমরা করে যাচ্ছি। আমরা যে রুকুতে আসি, যেই ফেরেশতা যারা তুমি যেদিন তাকে সৃষ্টি করেছ সেদিন সে রুকুতে গেছে, লক্ষ লক্ষ বছর চলে গেছে এখনো রুকুতে, কেয়ামত পর্যন্ত রুকুতে থাকবে। এই রুকুতে থাকা অবস্থায় নুসাববিহু নুসাববিহু আল্লাহর তাসবিহ পড়তেছে, যেই ফেরেশতা সেজদার মধ্যে আছে সেই ফেরেশতা তাকে সৃষ্টি করার দিন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কেয়ামত পর্যন্ত সেজদার মধ্যে আছে। ফেরেশতারা বোধ হয় উজু করে, ফেরেশতাদের উজু যায় বলা লাগবে, উজু যায়ও না উজু করাও লাগে না, নূরের তৈরি পাক পবিত্র। ফেরেশতাদের বোধ হয় পেশাবে ধরে, পায়খানায় ধরে, এই ধরনের কোনো হাজত আছে? কোনো গ্যাঞ্জাম নাই, যেদিন বানিয়েছে সেদিন যে চোখ বন্ধ করে যেইভাবে জিকির শুরু করেছে রুকুতে সেজদাতে, যে যেইভাবে আছে সে সেইভাবে আল্লাহর জিকির করতেছে, খায় না শোয় না ঘুমায় না, কি খায় না শোয় না ঘুমায় না, বিশ্রাম করে বোধ হয়, বিশ্রাম করে বোধ হয়, বিশ্রামও করে না, অনন্তকাল আল্লাহর জিকির ইবাদত করে যাচ্ছে। তাদের এবাদতের মধ্যে কোনো দাড়ি নাই, কমা নাই, ফুল স্টপ নাই, হাইপেন নাই, অনন্তকাল শুধু এবাদত করতেছে। আল্লাহ বলেন তোমাদের নসিবে পাশ নাই, কার? ফেরেশতাদের। অনন্তকাল এইভাবে জিকির এবাদত বন্দেগী রুকু সেজদা করতেছ কিন্তু তোমাদের নসিবে পাশ নাই, কথাটা কিন্তু একটু খটকা লাগছে আপনাদের, পাশ নাই কেন? ফেল করার যোগ্যতা আমি তোমাদেরকে দেই নাই, ফেরেশতাদেরকে ফেল করার যোগ্যতা যাদেরকে দেই নাই তারা যতই পাস করুক পাস নাই, পাশের কোনো দামও নাই। যে জীবনে পাশও আছে ফেলও আছে সেই জীবনই আসল জীবন, আর সেই জীবন আমি ইনসানকে দিয়েছি, ইনসানকে। ইনসান যদি একটা নেকামল করে ফালাহু আশ্র আমসা লেহা, কম দিলে দশ দেব, দশ একটার জন্যে, দশ হাজার, দশ লাখ, দশ কোটি একটার বদলে, দশ কোটির বেশি বোধ হয় আল্লাহ দেওয়ার হ্যান্ডম নাই আছে, আল্লাহ দশ কোটির বেশি দিতে পারবে না দেবে না এই চিন্তা করলেও গুনাহ হবে। ইন্নাল্লাহ ইউদাইফু লিমাইয়াশা, আমি যাকে ইচ্ছা করব, দশ হাজার, দশ লাখ, দশ কোটি নয়, এমন দেওয়া দেব, দিয়ে হাসের মাঠে জিজ্ঞাসা করব তোরে এই 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 দিলাম, হাল রাদিতা ইয়া আব্দি, বান্দা তুমি কি খুশি হয়েছ? বলে আব্দি মা সাআল, দুনিয়াতে আমার নির্দেশ মেনে আমার কোরআন মেনে আমার নবীর আনুগত্য করে তুমি আমাকে খুশি করেছ, রাদিয়াতাম মারদিয়া, তুমি আমাকে খুশি করেছ, আজকে আমি মালিক তোমাকে খুশি করা আমার উপরে ফরজ,
বলে আব্দি মা শাল যাও এই দিলাম, তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব, তুমি যা বলবে আমি আল্লাহ তাই করব। তাইলে জীবনটা এমন হইলেই তো এটা জীবন, ঠিক কি না? এবং আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য হাত বাড়িয়ে আছেন, আল্লাহ বোধহয় মাফ করবেন, নাউজুবিল্লাহ। কোথায় কোথায় দেয়, কোথায় দেন বুঝছেন তো? বড় দেশ চালাতে হলে বড় মন লাগে, পুঁটি মাছের মন নিয়ে বড় দেশ চালানো যায় না। আল্লাহ শুধু মানুষের আল্লাহ নাকি? দুনিয়াতে যত কিছু আছে রব্বুস সামাওয়াতে ওয়াল আরদ, সব কিছুর রব, ঠিক কিনা বলেন?